ডিপিএল মানেই যেন বিতর্ক। এবার আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারালেন তামিম ইকবাল খান। ঘটনার সূত্রপাত হয়েছিল ইনিংসের 28তম ওভারে। উইকেটের জন্য যখন মরিয়া ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, তখন ব্যাট বল তুলে দেওয়া হয় মোহাম্মদ মিঠুনের হাতে। 64 বলে 69 রান করে তখন ক্রিজে অবস্থান করছিলেন নাঈম শেখ। নিজের করা প্রথম বলটাই আঘাত হানে নাঈম শেখের পায়ে। জোরালো আবেদন করেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। এমন সময় মেজাজ হারান প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে প্রাইম ব্যাংকের ক্রিকেটারদের নিয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। আম্পায়ারদের উদ্দেশ্যে বলেন, আপনারাই খেলেন, আমরা যাই। এমন সময় ডাগ আউট থেকে বেরিয়ে এসে মেজাজ হারান হেড কোচ সালাউদ্দিন। তামিম ইকবাল সালাউদ্দিনদের অসন্তোষে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। মিনিট 10-এর পরে আম্পায়াররা সব কিছু সামলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। অতঃপর পুনরায় খেলা শুরু হয়। শেষমেশ 104 বলে 105 রান করে আউট হয়ে ফেবিলিয়নের পথে ফিরত যান নাঈম শেখ। প্রাইম ব্যাংকের হেড কোচ মেজাজ হারালে তার আম্পায়ারের সমন্বয়ে তাকে শান্ত করা হয়। ডিপিএলের মতো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারদের এমন সিদ্ধান্তে হতাশ ক্রিকেটাররা। এই আম্পায়ারিং বিতর্কের শেষ কোথায় সেটাই এখন দেখার অপেক্ষায়। মিরপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তোফায়েল আহমেদ, ডেইলি পোস্ট, 71। ওকে, ডিসিশন দিলেই ভালো।